বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের বিধিনিষেধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে ইসরায়েল। বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া ছাড়াও খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার সহ সব বিনোদন কেন্দ্র। তবে বাইরের কোনো দেশ থেকে ইসরায়েলে প্রবেশের ক্ষেত্রে থাকছে আগের কড়াকড়ি। আরও দেখুন রিপোর্টে। উহান থেকে সারা বিশ্বে ছড়ালেও চীন এখন বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় 99 নম্বরে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালিকার 1 নম্বরে রয়েছে চীনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তালিকায় 2 নম্বরে আছে চীনের আরেক প্রতিদ্বন্দ্বী ভারত। তবে চীনে শুরুর কিছুদিন পর থেকে করোনাভাইরাস নেই বললেই চলে। তবে চীন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি। চুপিসারে সারা বিশ্বের করোনা বাণিজ্যটা চালু রেখেছে দেশটি। তবে এবার সবাইকে তাক লাগিয়ে আনুষ্ঠানিকভাবে করোনার বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ঘোষণা দিল ইসরায়েল। করোনার প্রকোপ একেবারে কমে আসায় অনেক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েল। বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটি, আর অনেকদিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানও। বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে এসে মাস্ক পরার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সবার আগে ইসরায়েল এসব সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে খোলা জায়গায় বা রাস্তায় আর মাস্ক পরতে হবে না, কেবল আবদ্ধ পাবলিক প্লেস বা গণজমায়েত হলে মাস্ক পরতে হবে। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় নাগরিকদের মাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত 50 লাখের বেশি মানুষকে টিকা দিয়েছে, আর দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা 100-এর খানিকটা বেশি হওয়ায় ইসরায়েল এসব সিদ্ধান্ত নিয়েছে। রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ক্লাস শুরুর পরে রাজধানী জেরুজালেমের একটি স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে কথা বলেছেন। তিনি বলেন সরকার নিয়মিত সবকিছু পর্যবেক্ষণ করছে, তবে আবদ্ধ পাবলিক প্লেস, গণজমায়েত বা স্কুলের ক্লাসরুমে মাস্ক পরতে হবে, কারণ এখনও করোনা যায়নি। শুরুতে ডে কেয়ার থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে গতকাল থেকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘ বন্ধের পর স্বাভাবিক স্কুলে ফিরতে একটি কাঠামোবদ্ধ পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 16 বছরের বেশি বয়সী বেশিরভাগ ইসরায়েলের শরীরে ফাইজার বায়োএনটেকের 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশটির হাসপাতালগুলোয় কমেছে ভর্তি রোগীর সংখ্যা, প্রতিদিনই কমছে সংক্রমণের হার। মাস্ক পরার উপর নিষেধাজ্ঞা তুলে দিলেও বিদেশিদের ইসরায়েলে প্রবেশ এখনও সীমিত। টিকা নেননি এমন ইসরায়েলিরা দেশে ফিরলে তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তোমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।